আপনার বাসার ফ্রিজে ডিম রাখেন, তাহলে অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ এবং বাড়াচ্ছেন অসুখের ঝুঁকি। গবেষকরা এমনটাই মত দিয়েছেন। গবেষকদের দাবি, ফ্রিজে ডিম রাখা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। গবেষকদের মতে, ফ্রিজের তাপমাত্রা শূন্যরও অনেক নিচে থাকে বলে খাবার রাখা নিরাপদ, সহজে নষ্ট হয়ে যায় না। কিন্তু ফ্রিজে ডিম রাখলে তার মধ্যে এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম নেয়। আমরা রান্না করার সময় সাধারণত ফ্রিজ থেকে ডিম বের করে সরাসরি ব্যবহার করে ফেলি, তাই ডিমে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া জীবিত অবস্থায় থাকে এবং খাদ্যে বিষক্রিয়া ও নানা রকম সংক্রমণ ঘটতে পারে। উল্লেখ্য, ফ্রিজে ডিম রাখার পদ্ধতি বিশ্বকে শিখিয়েছিল আমেরিকা। ফ্রিজে ডিম রাখলে তা বেশি দিন ভালো থাকে, বাইরে ডিম রাখলে কয়েকদিনের মধ্যেই খারাপ হয়ে যায়। তারপর থেকেই গোটা দুনিয়া এই নিয়মে অভ্যস্ত হয়েছে, এমনকি ফ্রিজের সব মেলেই ডিম রাখার জন্য আলাদা তাক থাকে। বাইরে বেশি দিন ডিম রাখলে খারাপ হয়ে যায়, এদিকে ফ্রিজেও ডিম রাখা নিরাপদ নয়, জন্ম নেয় ক্ষতিকারক ব্যাকটেরিয়া। তাহলে উপায়ে বিশেষজ্ঞরা বলেছেন যে কয়টা ডিম লাগবে সে কয়টা ডিমই কিনুন এবং রান্না করে ফেলুন, অযথা বেশি ডিম কিনে জমিয়ে রাখবেন না।